মধ্যে জঞ্জালের স্তূপে পরিত্যক্ত পিপিই কিট লেপ তোষক, রাত ভোর আতঙ্কে এলাকাবাসী। নদিয়ার শান্তিপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের তামাচিকা পাড়ার মধ্যেই জঞ্জাল ফেলার স্তূপ এবং সেখানেই পিপিই কিট লেপ তোষক পরিত্যক্ত অবস্থায় গতকাল সন্ধ্যা থেকেই পড়ে থাকতে দেখে এলাকাবাসী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নীলরতন প্রামাণিক। সন্ধ্যাতে এমনিতেই পৌরসভার ছুটি, তার উপর প্রাক্তন পৌর প্রধানের মৃত্যুতে গোটা শান্তিপুর শোকার্ত, তাই বিষয়টির জন্য কারোর সাথে যোগাযোগ করেননি তিনি। আজ সকালে বিষয়টি জানাজানি হলেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দীর্ঘ ৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর পরিত্যক্ত পিপিই কিট নিয়ে গেলেও পড়ে থাকে লেপ তোষক। এখানে পৌরসভার একটি মজলার গাড়ি দীর্ঘ দিন যাবত রাখা হয় এবং এই রাখার জন্য যথারীতি আমাদের এই পরিবেশ নষ্ট হয়, নষ্ট হচ্ছে। এলাকার মানুষ অনেকবার আপত্তি করা সত্ত্বেও এই মজলার গাড়ি সরানো হয়নি। তো আজ সকালবেলা আমাদের পাড়ার বেশ কিছু লোক, তার সঙ্গে আমিও, দেখি যে কে বা কারা আমাদের এই মজলার গাড়িতে একটি পিপি কিট ফেলে গেছে, সঙ্গে তোষক বালিশ এগুলো ফেলে গিয়েছে। এই ফেলে যাওয়ার কারণে আমাদের পাড়ার মধ্যে একটি আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে। তো এখন অবিলম্বে পৌরসভা যদি এটা আমাদের এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে তো আমরা বিশেষভাবে উপকৃত হই। এটা পৌরসভার কাছে আমাদের একটা একান্ত অনুরোধ। থেকে বেরোতে যাই তখন দেখি যে আমাদের ১২ নম্বর ওয়ার্ডে যে ময়লা ফেলা যে গাড়িটা সেটা কিছু পিপি কিট পড়েছে, একটা লেপ তোষক ভাজ করে পড়েছে, পরিত্যক্ত লেপ তোষক, যেটা দেখে বোঝা যাচ্ছে এটা কোনো পেশেন্টের এবং খুব স্বাভাবিক পেশেন্টের নয়। পিপি কিট দেখেও আমরা এটা আন্দাজ করছি। তা এটা নিয়ে আমরা এলাকার মানুষজন খুব আতঙ্কিত। বহুবার আমরা বিভিন্ন মহলে জানিয়েছি যে এরকম একটা লোকালয়ে এইরকম আবর্জনা ফেলার গাড়ি রাখাটা ঠিক বাঞ্ছনীয় নয়, কারণ এক্ষেত্রে শুধুমাত্র আজকে কোভিড পরিস্থিতি নয়, অন্যান্য রোগ জীবাণু অনেক সময় ছড়ায়। সাময়িকভাবে পৌর প্রশাসন তারা দায়িত্ব নিয়ে এটাকে পরিষ্কার করে দেয়, কিন্তু সেটা খুব সাময়িক, আবার সেই জিনিসটাই চলতে থাকে এবং কোনো সুরাহা আজ পর্যন্ত পায়নি। আজকে এই পরিস্থিতিটা হওয়ার পর খুব আতঙ্ক লাগছে। কিছু অসচেতন মানুষ যারা হয়তো সমাজকর্মী সেই কাজ করছেন, যেহেতু পিপি কিটটা আছে বলছি, কিন্তু তারপরেও তারা যখন এই একটা অর্বাচীনের মতো কাজ করে গিয়েছেন, প্রকাশ্য লোকালয়ে এরকম ফেলে দিয়ে গেছেন, এটা আমাদের কাছে খুব ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। আমি ব্যক্তিগতভাবে প্রাক্তন কাউন্সিলরকে আমি জানিয়েছিলাম, উনি আজকে সাধু পৌরসভা বন্ধ আছে, উনি ওনার মতো উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। সোমবারে আগে কিছু করা যাবে না, কারণ কি ৪৮ ঘন্টা আমরা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে থাকবো, আমাদের এলাকাকে এই কোভিড সংক্রমিত হয়ে যাবে, এটা কাম্যনিষ্ঠ না। এই জন্য যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে। পরবর্তীকালে আবার প্রাক্তন কাউন্সিলরের সাথে যোগাযোগ করার পর উনি বলেছেন আমি এটা পুড়িয়ে ফেলার ব্যবস্থা করব। আমার নাম হচ্ছে নীলরতন প্রামাণিক, আপনি সামনের বাড়িরই বাসিন্দা, আমি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। কি নাম বলেন? নীলরতন প্রামাণিক, আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, টাইমস বাংলা।